এবার আরও কিছু সংবাদ এক নজরে। এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু 13 জানুয়ারি, শেষ হবে 15 জানুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু 20 জানুয়ারি, শেষ 22 জানুয়ারিতে। বিকেলে সচিবালয়ে এক বৈঠকে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর দক্ষিণখানে 11 বছর আগে 6 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মামাতো ভাই রায়হান আহমেদ মাসুদকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক এই রায় দেন। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযানের সময় হামলার ঘটনায় 9 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে এজাহারভুক্ত 9 আসামিকে কারাগারে পাঠায় আদালত। তিলোত্তমা চট্টগ্রামের সহযোগিতায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্যারেড মাঠে শুরু হয়েছে সবুজ মেলা। 7 দিন চলবে এই মেলা।